সমস্যা সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা নমস্কার। দেখতে একটি দিন চলে যাচ্ছে না, আর আসছে সামনে দুর্গা পুজো, মা দুর্গা আসছে। মা দুর্গা এবারে কী বার্তা নিয়ে আসবে অবশ্যই ডেফিনেটলি আপনি পূর্ণিমা টিভিতে দেখতে বা শুনতে ভুলবেন না, কারণ মা আসছে আমাদের সামনে আমাদের জন্য নতুন কিছু করার জন্য, নতুন কিছু ভালো রাখার জন্য, নতুন কোনো মানে সৌভাগ্য আনার জন্য। এমনি আমরা প্রত্যেকের বলি এভরি সানরাইজ আমাদের জীবনে নতুন নতুন বার্তা নিয়ে আসে, বাট প্রতি বছরই মা দুর্গা আমাদের ক্ষেত্রে নতুন নতুন আলোর আশা সাকসেস সাফল্য বিপদমুক্ত এইসব মা দুর্গা আমাদের নিয়ে আসে, সপরিবারে আসছে। কামডাউন শুরু হয়ে গেছে, একদম কামডাউন শুরু হয়ে গেছে, অর্থাৎ আপনারাও কামডাউন করতে থাকুন। তবে অবশ্যই মানে প্যান্ডেমিকের সময় ভয় নয়, সাবধানে আপনারা মানে থাকুন, আর সবাই মিলে যাদের থাকে নিজেরাই দায়িত্ব নিন। চলুন দেখিনি কী বলছে আজ পঞ্জিকা। আজকে পঞ্জিকা বলছে 22শে সেপ্টেম্বর, আজকে আশ্বিন মাসের 5 তারিখ বুধবার, আজকে তিথি হচ্ছে প্রতিপদ, আজকে নক্ষত্র হচ্ছে রেবতী, আজকে যোগ হচ্ছে বৃদ্ধি। ডেফিনেটলি ভালো দিন আজকে, বুধবার দিন প্লাস আজকে বৃদ্ধি যোগ আছে। বৃদ্ধি যোগ মানে যে কোনো কাজের প্রস্তুতি ভেরি গুড। আজকে অমৃত যোগের সময় সকালবেলা 6টা 16 মধ্যে, পুনরায় বিকেলবেলা মানে সকালবেলায় আর কি 7টা 4 থেকে 4টে 53, আবার সকালবেলা 10টা 18 থেকে 12টা 42, আর রাত্রিবেলা 6টা 19 থেকে 7টা 7, আবার আছে 8টা 43 থেকে ভোর 3টে 5 অবধি। এই সময়টা স্পেশালি কাজকর্মগুলো করলে ভালোই হবে, যেহেতু আজকে বৃদ্ধি যোগ আছে। আজকে 12 বেলার সময় যে সময়টা আপনার খুবই অশুভ, সেই সময়টা হচ্ছে গিয়ে 8টা 29 থেকে 9টা 60 সকালবেলা, আর তারপরে আছে সকাল 10টা 30 থেকে দুপুর 1টা। এই সময়টা বাদ দিয়ে কাজকর্মগুলো করবেন। আজকে সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস, সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস 22শে সেপ্টেম্বর। আজকে 1970 সালে উনি আমাদের ছেড়ে চলে যান আর কি। আজকে জল বিশুভ দিবস আজকে দিন আর কি মানা হয় আর কি। দেখুন আমার কাছে যা যা ইনফরমেশান আছে পঞ্জিকাগত, যেগুলো আমার বলা দরকার সেগুলো আমি বলে দিই প্রত্যেক দিন, ঠিক আছে? জাস্ট রিকল মেমোরি আপনাদের ক্ষেত্রে কিছু কিছু, এই যেমন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস, এগুলো দেখুন উনি আমাদের জন্য কত কীর্তি করে দিয়ে গেছে, ঠিক আছে? এবং সেইগুলো আমরা তাকে কী করতে পারি, আমরা স্মরণ করতে পারি, স্মরণটাই হচ্ছে শ্রদ্ধা করা। আমরা তাকে একটু যদি স্মরণ করি তাকে শ্রদ্ধা করা হয়, এটাই ব্যাস আর কিছু না, ঠিক আছে? এখন তো মানুষ শ্রদ্ধা করাই ভুলে গেছে আগে, তাই যতটুকু আমরা পারি ততটুকু এটাকে মেনে নেবার চেষ্টা করি। বাঙালি কালচার, বাংলার কালচার, পশ্চিমবঙ্গের কালচার এটা। যাই হোক, আজকে 22শে সেপ্টেম্বর বলে দিলাম আপনাদের। আর আমার চেম্বারে বুকিং, সমস্ত চেম্বার আমার মানে রানিং আছে, সমস্ত চেম্বার আমার রানিং আছে,
একদম পাহাড় থেকে সমুদ্র অবধি আপনি যে কোনো চেম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুজোর আগে যে কোনো চেম্বার আপনি যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, একটা গুড নিউজ দিই, যেহেতু আজকে বললাম যে পুজো আসছে, মানে কামডাউন শুরু হয়ে গেছে, পুজো আসছে, কামডাউন শুরু হয়ে গেছে, স্পেশালি ছোটদের জন্য, মানে 15 বছর বয়স অবধি, স্পেশালি ছোটদের জন্য 15 বছর বয়স অবধি 50% ডিসকাউন্ট ভিজিটে। কি বললাম, বড়দের কোনো ডিসকাউন্ট হবে না, বড়রা কেউ আবদার করবেন না, কিন্তু একদম 50% ডিসকাউন্ট স্পেশালি ছোটদের জন্য। মানে আমি বাচ্চাদের দেখি 4 বছর বয়স থেকে, 4 থেকে 15 যারা যারা বুকিং করবেন, সমস্ত চেম্বারে যা ভিজিট আছে ওদের জন্য তার 50% ডিসকাউন্ট, মানে হাফ ভিজিট দিতে হবে। ছোটদের ভিজিট যা এখন মানে যেটা চলছে নর্মালি, ধরুন চলছে 2020 সাল চলছে বা 21 সাল চলছে, সেখানে 50% ডিসকাউন্ট ছোটদের জন্য, ভিজিটে 50% ডিসকাউন্ট। এই অফারটা মহালয়ের দিন অবধি থাকবে, এই অফারটা মহালয়ের দিন অবধি থাকবে, মহালয়ার দিন থেকে আর পরের দিন থেকে আর থাকবে না। কিন্তু কি বললাম, এই অফারটা মহালয়ের দিন, মহালয়ের দিন অবধি থাকবে এই অফারটা। বড়দের কোনো ডিসকাউন্ট নেই কিন্তু, শুধু ছোটদের ডিসকাউন্ট রইল 4 থেকে 15, ভিজিটে 50% ডিসকাউন্ট। চলুন দেখে নিন আজকে রাশিফল। সবার আগে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আজ ব্যয়বহুল দিন, আজ খরচার দিন, তবে আনন্দের দিন, ডেফিনেটলি আনন্দের দিন। মানে কিছু কিছু ক্ষেত্রে ব্যয় করতে হয় না, আনন্দ আনন্দ করতে গেলে ব্যয় করতে হবে, তাই না? ঘরে এবং বাইরে, বাস সিম্পল। বিষরাশি, বিষরাশির ক্ষেত্রে আয় বৃদ্ধি, কর্মের প্রমোশন, নতুন কাজের যোগাযোগ, পরীক্ষা, এক্সাম, ইন্টারভিউ আজকে আপনার ফরে, মানে ফরে আছে। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে মানসিকতা উন্নতি হচ্ছে, সিদ্ধান্ত দুর্দান্ত নিতে পারছেন, পারিবারিক ক্ষেত্র ফার্স্ট ক্লাস। কর্কট রাশি, ভাগ্য উন্নতির সুবর্ণ সুযোগ আসছে, কেউ আপনাকে হেল্প করছে, নতুন নতুন কাজে আপনি সাকসেস পাচ্ছেন, মানে একদম ক্যাপ্টেন বা হিরো বা মনিটার বা লিডারশিপ দেখা যাচ্ছে। সিংহ রাশি, মানসিকতা উন্নতি, কনফিডেন্স বাড়ছে, বাক চাতুর্যতা বাড়ছে, ঠিক আছে, ইমোশনাল না, ব্রেন কাজ করছে। কন্যা রাশি, স্পেশালি ভালো দিন, ভালো সময়, আপনাকে মানুষে হেল্প করছে, নতুন কাজে অগ্রসর হতে পারবেন, শরীরও ভালো থাকবে। তুলা রাশি, শত্রুতা, লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি, কিছু লোকের সঙ্গে সমস্যা, আপনাকে ভুল বুঝছে, তবে চালাকি করলে বিপদে পড়তে পারেন। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান গোল পার্কের পাশাপাশি উত্তর 24 পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ 24 পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700577।
বৃশ্চিক রাশি, সন্তান নিয়ে চিন্তা, প্রেম নিয়ে চিন্তা, শিক্ষা নিয়ে চিন্তা, প্রমোশন নিয়ে চিন্তা, আজ চিন্তা ধরবে আপনাকে যে কোনো বয়সে হন না কেন। আপনি ধনুরাশি, পারিবারিক ক্ষেত্রে শুভ, মায়ের জন্য কিছু করতে পেরে আনন্দ, কিছু কেনা সম্পত্তি বা ভালোবাসা বা ইচ্ছা পূর্ণ হবে। মকর রাশি, সাহসিকতা বৃদ্ধি, নতুন কাজে অগ্রসর, কোনো স্বনামধন্য বা কোনো ভালো মানুষ বা কোনো ক্রিয়েটিভ মানুষ বা কোনো কাজের মানুষ আজকে যোগাযোগ করলে আপনার কার্য উদ্ধার হবে। কুম্ভ রাশি, কথার মধ্যে জড়তা দেখা যাচ্ছে, বিপদ, ভুল কথা, লেনদেন, মানুষ বুঝে চলা, আজ বি কেয়ারফুল। মীন রাশি, সন্তান নিয়ে চিন্তা, টেনশন, তবে অমাঙ্গলিক ব্যক্তিদের ক্ষেত্রে আজের দিন প্রচণ্ড ভালো, আগুন বা ইলেকট্রিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। এই হচ্ছে আজকের দিনের রাশিফল। কি ভালো আছেন তো? অবশ্যই ভালো আছেন। প্রত্যেক দিন সোম থেকে শনি পূর্ণিমা টিভিতে, একমাত্র পূর্ণিমা টিভিতে এই অনুষ্ঠানটা দেখতে কিন্তু ভুলবেন না। একটি জনপ্রিয় অনুষ্ঠান, আপনিও পারেন জিরো থেকে হিরো। এই অনুষ্ঠানটা দেখছেন তো পূর্ণিমা টিভিতে? প্রতি শনিবার রাত্রি 8:40, প্রতি শনিবার রাত্রি 8:40, রিপিট প্রতি রবিবার সকাল 8:30। এই অনুষ্ঠানটা অবশ্যই দেখবেন। আর এই অনুষ্ঠানটা যদি রেকর্ডেড অনুষ্ঠান দেখতে চান, যে প্রিভিয়াস দেখি সিলালদা কী কী হয়েছে, তাহলে যারা একমাত্র পূর্ণিমা টিভি অ্যাপ ডাউনলোড করেছেন, যাদের অ্যান্ড্রয়েড মোবাইলে যারা পূর্ণিমা টিভি অ্যাপ ডাউনলোড করেছেন, তারা একমাত্র দেখতে পাবেন। আমাদের অ্যাপে ঢুকে দেখতে হবে, আর যারা এখনও করেনি তারা প্লে স্টোরে গিয়ে আপনি অ্যাপটা ডাউনলোড করে নিন। নমস্কার।